হাই ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার, আশা করি আপনারা ভালো আছেন। আমি বিশ্ব চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে, কি করে 52 week এ স্টক বাছাই করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে হবে সেটা দেখিয়েছিলাম। তো সেটারই আজকে একটা রিপিটেশন ক্লাস হবে। তো আজকে যে সেশনটা থাকবে সেটা হচ্ছে চার্ট লিঙ্কের মাধ্যমে আমি কি করে কালকের জন্য বা আগামী সপ্তাহের জন্য স্টাডি করতে পারি। তো সেম প্রসেস আমরা যেরকমভাবে করেছিলাম আগে, তো সেটাকেই আমরা ফলো করব। কিভাবে করব? আমি বলেছিলাম চার্টিং কে যাবেন আপনারা, চার্টিং কে গিয়ে এখানে স্কিনারসে ক্লিক করবেন। স্কিনারসে ক্লিক করার পরে যেরকমটা আমি প্রসেসটা দেখিয়েছিলাম আগে, সেম প্রসেস 52 week ব্রেকআউটে ক্লিক করবেন। 52 week ব্রেকআউটে ক্লিক করার পরে কতগুলো স্টকের লিস্ট আসবে। তো এগুলোকে আমি কি করবো, এগুলোকে আমি নিউ ট্যাব করে প্রতিটা খুলতে থাকবো। তো যেরকমটা আমি বলেছিলাম যে চেঞ্জিং পার্সেন্টেজ 10% এর উপরে থাকতে হবে, দেখুন এটা 17.83, আর এটা চেঞ্জিং পয়েন্ট পার্সেন্টেজ হচ্ছে 13.43%, আর এটা চেঞ্জিং পার্সেন্টেজ হচ্ছে 11.37%, আর ভলিউমটা মোটামুটি 6 লাখের উপরে থাকতে হবে। তো এখানে 10 লাখ মোটামুটি ভলিউম আছে, তো এখানে 39 লাখ ভলিউম আছে, মানে খুবই ভালো ভলিউম, আর এখানেও 10 লাখ ভলিউম আছে। তো গাইস, এই তিনটে স্টকই আমি দেখবো অ্যানালিসিস করে যে কালকে বা আগামী সপ্তাহের জন্য সুইং ট্রেডিং বা ইন্টারডে এর জন্য কি এটা সুইটেবল কি সুইটেবল না। তো চলুন প্রথমে আমরা বিএসএফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা দেখে নিই। তো এটা কিছুই না, এটা আপনারা নিউ ট্যাব করে যারা কম্পিউটারে করছেন তারা নিউ ট্যাব করে খুললে আপনাদের এই চার্টটা চলে আসবে, বা মোবাইলে ডাইরেক্ট ক্লিক করলেও কিন্তু আপনারা চার্টটা পেয়ে যাবেন। তো দেখুন বিএসএফ ইন্ডিয়ার আমি চার্টটা যদি খুলি, আর টাইম ফ্রেম কিন্তু ডেলি রাখবেন আপনারা। তো প্রথমেই আমি যেটা দেখবো যে আমাদের এটা ভলিউম ব্রেকআউট হচ্ছে কিনা। তো ভলিউম ব্রেকআউট হওয়ার জন্য কি করতে হবে, যে একটা ভলিউমের সাহায্য নিয়ে একটা ট্রেন লাইন ড্র করতে হবে। তো গাইস, এখানে যদি আমি একটা ভলিউমের সাহায্য নিয়ে ট্রেন লাইন ড্র করি, দেখুন এইখানে গিয়ে কিন্তু আমার ফাইনালি ব্রেকআউট দিচ্ছে, রাইট? তাহলে এইটা আমাদের কিন্তু ভলিউম ব্রেকআউটে ম্যাচ করেছে, রাইট? আচ্ছা, এইবার আমাদের যেটা জানতে হবে যে ভলিউমের পাশাপাশি কি 2 নম্বর পয়েন্টে আমাদের কি প্রাইস ব্রেকআউট দিয়েছে কি দেয়নি। তো প্রাইস ব্রেকআউট দেওয়ার জন্য আমরা কি বলেছিলাম, দুভাবে আমরা প্রাইস ব্রেকআউট বুঝতে পারি, একটা হচ্ছে কি ট্রেন্ড লাইন ব্রেকআউট, আর একটা রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট। দেখুন এখানে কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউট নেই, এখানে যেটা আছে সেটা রেজিস্ট্যান্স ব্রেকআউট। রেজিস্ট্যান্স মানে কোনটা, এইটা যদি আপনি দেখুন, এটা একটা বিগ ভলিউম নিয়ে সেলারসটা কিন্তু ওকে নামিয়ে দিয়েছে, রাইট? তার মানে এইটা আমার একটা রেজিস্ট্যান্স হিসাবে কিন্তু কাজ করছে, এইখানেও কিন্তু ও পুশ করে নেমে গেছে, এখানেও কিন্তু দেখুন অনেকটা টাইম কাটিয়েছে, রাইট? তো তার মানে এটা যদি আমি একটা রেজিস্ট্যান্স জোন আঁকি, তাহলে কিন্তু এখানে প্রাইস ব্রেকআউটও দিচ্ছে। তার মানে আমার ফার্স্ট পয়েন্ট ভলিউম ব্রেকআউট, আর 2 নম্বর পয়েন্ট কি প্রাইস ব্রেকআউট, এই দুটোই কিন্তু আমাদের ম্যাচ করছে, রাইট? এইবার ট্রেডার্স, আমাদের যে 3 নম্বর পয়েন্টটা দেখতে হবে সেটা হচ্ছে যে এইখানে মুভিং অ্যাভারেজ, যে আমি 10 আর 21, মানে 10 আর 21 যে সিম্পল মুভিং অ্যাভারেজটা নিয়েছি, সেটার মধ্যে সাপোর্ট নিচ্ছে কিনা প্রাইসটা। দেখুন এখানে 10-এর মধ্যে আমি যদি এটাকে মুছে দিই, দেখুন এখানে 10-এর মধ্যে কিন্তু ও সাপোর্ট নিচ্ছে, রাইট? তার মানে কিন্তু এই স্টকটার মধ্যে একটা মোমেন্টাম আছে, তো তার জন্য কিন্তু ও এখানে সাপোর্ট নিচ্ছে। তো এই স্টকটার 3 নম্বর যে ক্রাইটেরিয়া আমার, যে মুভিং অ্যাভারেজ 10 বা 21-এ সাপোর্ট নিতে হবে, সেটা কিন্তু এখানে 3 নম্বর ক্রাইটেরিয়াটা কিন্তু ফুলফিল করেছে, রাইট? তার মানে 1 নম্বর ক্রাইটেরিয়া, 2 নম্বর ক্রাইটেরিয়া, 3 নম্বর ক্রাইটেরিয়া, তিনটেই কিন্তু ম্যাচ করেছে আমাদের, রাইট? এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, আর 4 নম্বর ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আজকের ক্লোজিং, মানে ব্রেকআউট ক্যান্ডেলের ক্লোজিং কত, 3376। এইবার নেক্সট দিন যখন ক্যান্ডেল ওপেন হবে, তখন দেখতে হবে যে এই যে 3376-এর ওপরে ওপেন হচ্ছে কিনা, বা 3376-এর সমান ওপেন হচ্ছে কিনা। যদি সমান ওপেন হয় বা 3376-এর ওপরে গিয়ে ওপেন হয়, আর মোটামুটি মার্কেটটা খোলার 10 থেকে 20 মিনিটের মধ্যে যদি এক ধার্সে, মানে
জাস্ট কন্টিনিউয়াস ভাবে মোমেন্টাম দিয়ে যদি আমার হাই ভেঙে যায়, আপনারা সঙ্গে সঙ্গে হাইয়ের উপরে বাই করবেন। গাইস চতুর্থ নম্বর পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি আবার রিপিট করছি যে এই যে ব্রেকআউট ক্যান্ডেলটার ক্লোজিং প্রাইস 3376, এই 3376 এর উপরে যদি পরের দিনের ক্যান্ডেলটা ওপেন হয় বা এটা সমান ওপেন হয়, আর এক ঝটকায় যদি এই ব্রেকআউট ক্যান্ডেলটার হাই ভেঙে যায়, তবে কিন্তু আমি বাই করতে পারি। তখন আমার স্টপ লস করা থাকবে এই ক্যান্ডেলটার 50%-এর নিচে, এই ক্যান্ডেলটার যে রেঞ্জ আছে তার 50%-এর নিচে আমাদের স্টপ লস থাকবে। আর ইন্ট্রাডে যারা ট্রেড করছেন তারা 1:1 টার্গেট নেবেন, আর যারা সুইং ট্রেডিং করছেন তারা ফার্স্টে 1:1 টার্গেট রাখবেন, প্রফিট বুক করবেন, আবার যখন কারেকশন আসবে তখন আপনারা রি এন্ট্রি করবেন, তখন টার্গেট কখন কত রাখবেন, 1:2 রাখবেন। রিক্স যদি 1 টাকা হয় রিওয়ার্ড কিন্তু 2 টাকা হতে হবে গাইস, তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন। মানে ধরুন 10 টাকা যদি আপনাদের স্টপ লস হয় তাহলে কিন্তু 1:2 মানে 20 টাকা আপনাদের রিওয়ার্ড, মানে 20 টাকা আপনাদের প্রফিট, তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর অনেকে আমি দেখেছি ব্রেকআউট ক্যান্ডেলের লো এর নিচে বলে স্টপ লস রাখতে, কিন্তু এইটুখানি জানবেন আপনারা যখনই 55% ভেঙে দিল সেলার্সরা, মানে এই ব্রেকআউট ক্যান্ডেলের 55% বা 50%-এর নিচে চলে যাবে, তখন কিন্তু সেলার্সরা জিতে যায়, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এইটা তো গেল এটা স্টাডি, মানে বিএসএফটা মোটামুটি আমরা কিন্তু নেক্সট দিনের জন্য সিলেকশনে বা আমাদের ওয়াচ লিস্টে রাখবো, ঠিক আছে। এইবার নেক্সট যে ক্যান্ডেলটা বা নেক্সট যে সরি নেক্সট যে স্টকটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গুজরাট সিদ্দিক সিমেন্ট, রাইট। তো এবার নেক্সট যে স্টকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গুজরাট সিদ্ধি সিমেন্ট, এটা আমাদের ওয়াচ লিস্টে এসেছিল। তো দেখুন ট্রেডার্স, গুজরাট সিদ্ধি সিমেন্টে যেটা আমি দেখতে পাচ্ছি এটা একদম পরিষ্কার ভলিউম ব্রেকআউট। দেখুন এখানে যদি আমি ট্রেন্ড লাইন ভলিউমের উপর যদি আমি ট্রেন্ড লাইন একটা ড্র করি তাহলে কিন্তু এখানে ভলিউম ব্রেকআউট বোঝা যাচ্ছে, রাইট। এইবার ভলিউম ব্রেকআউটের সাথে সাথে আমাকে দেখতে হবে যে প্রাইস ব্রেকআউট হচ্ছে কিনা। প্রাইস ব্রেকআউট আমি বলেছি আপনাদের যে দু ধরনের প্রাইস ব্রেকআউট হয়, একটা হচ্ছে ট্রেন্ড লাইন ব্রেকআউট, একটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন ব্রেকআউট, সেম প্রসেস যেটা আগেও বললাম। তো এখানে দেখুন ট্রেন্ড লাইন ব্রেকআউট আর রেজিস্ট্যান্স ব্রেকআউট দুটোই হয়েছে। এখানে যদি আমি ট্রেন্ড লাইন একটা ড্র করি তাহলে এখানে ট্রেন্ড লাইন ব্রেকআউট আমাদের আগে হয়েছে, রাইট। আর রেজিস্ট্যান্স ব্রেকআউট আমি যদি এখানে ড্র করি রেজিস্ট্যান্সটা, দেখুন এখান থেকে প্রাইস মুভ করেছে, আবার উঠেছে, আবার এখান থেকে প্রাইস মুভ করেছে, আবার উঠতে গেছে প্রাইস, কিন্তু আবার এখান থেকে নিয়ে মুভ করেছে, তার মানে এটা একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল, রাইট। তো রেজিস্ট্যান্স জোনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু সেই ক্যান্ডেলটার ওপরে যদি কোনো ব্রেকআউট ক্যান্ডেল ক্লোজিং করে তাহলে কিন্তু এটাকে প্রাইস ব্রেকআউটও বলবো। তো রেজিস্ট্যান্স জোনের ওপরে যখন কোনো ক্যান্ডেল বিগ সলিড গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিং হয় তখন সেটাকে আমরা প্রাইস ব্রেকআউট বলি। তো এখানেও কিন্তু সেম সিনারিও, তার মানে কি ভলিউম ব্রেকআউটও আমাদের দিয়েছে, প্রাইস ব্রেকআউটও কিন্তু আমাদের দিয়েছে। এবার থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা দেখবো মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে কিনা। তো চলুন দেখে নিই মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে কিনা। মুভিং অ্যাভারেজের সাপোর্ট থাকতে হলে কি করতে হবে, আমাকে দেখতে হবে 10 বা 21 এর মধ্যে একটার যে কোনো সাপোর্ট আছে কিনা। দেখুন গাইস এখানে কিন্তু সব থেকে পারফেক্ট একটা কম্বিনেশন, দুটো মুভিং অ্যাভারেজই গায়ে গায়ে লেগে তারপরে 10টা উপরের দিকে উঠে গেছে, 21টা নিচের দিকে উঠেছে, তার মানে এখানে কিন্তু খুব ভালো সাপোর্ট নিয়ে একটা মোমেন্টাম আছে। আর এই রকম স্টকগুলোতে কিন্তু অনেকটা প্রাইস কিন্তু জাম্প আপ হয়, এটা মনে রাখবেন, তার কারণ মুভিং অ্যাভারেজ একটার উপর একটা গায়ে লেগে তারপরে কিন্তু ওরা আস্তে 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 কিন্তু ক্রস ওভার দিচ্ছে, তো তার মানে এখানে কিন্তু মোমেন্টাম আরো বেটার পাওয়া যায় গাইস। আমি আবারও বলি অনেকে আরএসআই দেখে, অনেকে বিভিন্ন ধরনের ইন্ডিকেটার্স দেখে, তো আমি বলবো যদি আপনারা পারফেক্ট প্রাইস অ্যাকশন জানেন তো আপনাদের
কোনো ইন্ডিকেটার দেখার প্রয়োজন পড়ে না, কারণ ম্যাক্সিমাম ইন্ডিকেটারসই কিন্তু ফল সিগন্যাল দেয়। তো যদি আপনাদের প্রাইস অ্যাকশনের সাথে সাথে যদি আপনারা শুধু সিম্পল মুভিং অ্যাভারেজটা ইউজ করেন আর ভলিউমটা ইউজ করেন, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, এইটাই হচ্ছে আমাদের থার্ড নম্বর পয়েন্ট, যে মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়েছে কিনা, মানে 10 আর 21 এর মধ্যে যে কোনো একটা। তো তিনটেই সাপোর্ট নিয়েছে, তার মানে এইটা কিন্তু আমাদের চতুর্থ থার্ড যে ক্রাইটেরিয়াটা সেটা কিন্তু আমাদের ম্যাচ করছে। এইবার যে আমাদের চতুর্থ ক্রাইটেরিয়াটা মানে ফোর্থ ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে যে এটার ক্লোজিং এর ওপরে বা ক্লোজিং এর সমান নেক্সট দিন ওপেন হতে হবে। নেক্সট দিন যদি আমি দেখি ধরুন 59.95 এইখানে প্রাইস ক্লোজিং হয়েছে, রাইট? এইবার নেক্সট দিন যদি দেখি আমাদের ওপেনিং এইটার ওপরে হয়েছে বা এইটার সেম লেভেলে হয়েছে, তার মানে বুঝতে হবে স্টকটায় মোমেন্টাম আছে। এইবার আমরা কখন বাই করব? বাই তখনই করব যখন দেখব মার্কেট খোলার 10 থেকে 20 মিনিটের মধ্যে ও ওপেনিং হয়ে এক ঝটকায় আমাদের এই ব্রেকআউট ক্যান্ডেলটার হাই ভেঙে দিয়েছে, তার মানে এই হাইয়ের উপরে, তখন আমরা কিন্তু বাই করব। আর স্টপ লস কোথা থাকবে? স্টপ লস থাকবে এই টোটাল ব্রেকআউট ক্যান্ডেলের রেঞ্জের 50%-এর নিচে, এটা আপনাদের থাকবে স্টপ লস। তো গাইস মোটামুটি এই দুটো স্টক আপনাদের আমি ক্ল্যারিফাই করে দিলাম। তো চলুন আর কোন স্টক থাকলে আমি দেখে নিই। দেখুন নেক্সট হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। আমি আর কিন্তু কোনো স্টক দেখতে পাচ্ছি না, কারণ এই তিনটেই কিন্তু আমাদের 10%-এর ওপরে, যেটা আমি র্যাডারে বলেছিলাম যে আমাদের দেখতে হবে বা ওয়াচ লিস্টে রাখতে হবে, আর ভলিউমটা কিন্তু 6 লাখের ওপরে আছে। মানে এই তিনটে স্টক বাদ দিয়ে দেখুন অ্যালিকন কিন্তু 8%, 8.37%, মানে 10%-এর নিচে, তার মানে এই স্টকগুলো কিন্তু আমি দেখবো না। এবার চলুন টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেডটা আমি দেখিনি একটু, এটাও আমার খোলা আছে। তো গাইস টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন আমি খুলে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কোনো ভলিউমের ব্রেকআউট হয়নি। দেখুন ভলিউমগুলো একদম ছোট 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 করে ফাইনালি একটা গিয়ে কিন্তু উপরে আপ ভলিউম হয়েছে, তার মানে ভলিউমের কিন্তু কোনো ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়নি। আমাদের কি করতে হবে? ভলিউমের ট্রেন্ড লাইন ব্রেকআউট হতে হবে। এখানে কিন্তু কোনো কোয়ালিটি নেই ভলিউমের মধ্যে, জাস্ট একটা স্পাইক হয়ে গেছে অনেক দিন রেঞ্জের পরে, তার মানে এই ভাববেন না যে এখানে বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছে। এমনও হতে পারে যে এখানে আপনাদের ট্র্যাপে ফেলার জন্য ওরা ভলিউমটাকে দেখাচ্ছে। যারা FIII আছে তারা কিন্তু অনেকটা আপনাদের থেকে স্মার্ট হয়, তো এমনও হতে পারে যে তারা ভলিউমটাকে আপনাকে দেখিয়ে এখানে ইনভেস্ট করাতে চাইছে, ফাইনালি গিয়ে যখন আপনারা ইনভেস্ট করবেন তখন কিন্তু স্টকটা ডাউনওয়ার্ড চলে আসবে। তো এর জন্য আমি সব সময় বলি যারা প্রাইস অ্যাকশন ট্রেডার তারা ভলিউমের ব্রেকআউটটাকে দেখবেন। ভলিউম এরকম একটা অ্যাকুমুলেশন করার পরে যদি একটা ভলিউম মানে দুম করে স্পাইক আউট করলো, তখন কিন্তু তাই ভাববেন না যে এখানে আপনারা ইনভেস্টররা চলে এসেছে, এটা কিন্তু আপনারা ভাববেন না। দেখুন এখানে রেজিস্টেন্স ব্রেকআউট হয়েছে, মানে প্রাইস ব্রেকআউট হয়েছে কিন্তু কোনো ভলিউম ব্রেকআউট নেই, তার জন্য এইখানে কিন্তু আমি কোনো কোয়ালিটি পাচ্ছি না টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনে, এর জন্য কিন্তু আমি কোনো কোয়ালিটি পাচ্ছি না। তো এই স্টকটা আমার মতে না দেখাই ভালো। আর আপনারা যদি চান এটা দেখতে পারেন, এটা ওয়াচ লিস্টে রেখে নেক্সট দিন আপনারা ওয়াচ করতে পারেন, কিন্তু আমি এটাকে প্রেফার করছি না। তো গাইজ এই ছিল আমার লেসন। যদি মনে হয় আপনাদের আরো ডিটেলস জানার মানে ইন্টারেস্ট আছে তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর এই ধরনের যদি আপনাদের মনে হয় যে না আরো অ্যাডভান্স প্রাইস অ্যাকশনের উপরে বা ইনভেস্টিং এর উপরে বা সুইং ট্রেডিং এর উপরে আপনারা শিখতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আমার যে কোর্সের ডিটেল সেটা আপনাদের বলে দেবো। আর যদি এই জিনিসগুলো আপনাদের ভালো লেগে থাকে, এই যে লেসনগুলো আমি দিচ্ছি বা আমার যে কনসেপ্ট এগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইনভেস্টিং করতে চায় বা সুইং ট্রেডিং করতে চায় বা ইন্টারনেটে যে কোনো ধরনের ট্রেডিং এ কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে। তো গাইজ ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই গাইজ, সি ইউ, টেক কেয়ার।